हेलो फ्रेंड्स, जय हिंद एंड वेलकम बैक टू माय चैनल ट्रेनिंग गुरुजी। तो तुम्हारे सबाई के स्वागत जाना यार। आज के सत्ताईस तारीख हमारे डेटर मध्य एक हो जाए। एर आगे बारो मैंने 25 के 26 बोले दीची। तो आज के 27 अगस्त 2022। तो आज के इंटरव्यूर मध्य आज के आबादी चले क्या गतकाल आसते परि हमारों किस ड्यूटी परेड चलते तर। तो आज के इंटरव्यूर की एक्सपिरियन्स आज सबके प्रथम एक भाई के देखा हो गए। तो एखी बैरिए से तो भाईर साथ कथा बी और कि एक्सपिरियन्स आज से शेयर कर। तो तुम्हार नाम? हमार नाम सौमेन दे। बाकुड़ा? बाकुड़ा। जेनरल? जेनरल। तुम्हार मार्क्स कत हो? मार्क्स 51 এর মধ্যে। হ্যাঁ, মানে ওইটা কম বেশি হতে পারে, এটা তো এখন দেখাইনি। ঠিক, তাহলে কটার সময় এসেছো? আমি এখানে ঢুকেছি 8:30। 8:30 লাইন দিতে হয়েছে অনেকটা? অনেকটা লাইন দিতে যাও, তো অনেকটা লাইন নয়, 15 জন করে ঢোকাচ্ছে। হ্যাঁ, কিন্তু তারপরে ওই ভেরিফিকেশন আরে তো অনেক টাইম লাগছে। মানে ওইটার মধ্যে তো টাইম লাগে, তোমার বিএমআই নিচ্ছে, ডকুমেন্ট চেক করছে, মানে অনেক টাইম। হ্যাঁ, তারপরে যা হোক, তারপরে তোমাকে 15 জন করে নিয়ে গেল। নিয়ে গিয়ে যখন তুমি যাও ওখানে, তারপরে কি হয় বলো? এবার ভেতরের এক্সপেরিয়েন্সটা বলো। বলে ঢুকলাম যে স্যার আমি কি আসতে পারি? ভেতরে ঢোকার পর বললো ওনারা যে আমি নমস্কার জানালাম সবাইকে, তারপরে বললেন যে বসো, ধন্যবাদ বললাম। তারপরে আমার সামনেই যিনি স্যার ছিলেন, সমগ্র ডিআইজি স্যার ছিলেন, উনি জিজ্ঞেস করলেন যে তোমার তো ম্যাথামেটিক্সে এমএসসি আছে, তাহলে তুমি হচ্ছে এখানে এই লাইনে কেন টিচিং লাইনে যেতে পারতে? আমি বললাম যে স্যার আমাদের এই বর্তমান পরিস্থিতিতে রাজ্যে তো টিচিং লাইন প্রায় বন্ধই হয়ে গেছে, এসএসসি আরে হচ্ছে না। তো বলছে তাহলে তুমি বেসরকারি টিচিং নিয়ে যেতে পারতে। স্যার বেসরকারিতে আমাদের ইংলিশ মিডিয়াম আমার নয়, আমার বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়ামটা হলে স্যার ভালো হয়, ওখানে ওখানে কমিউনিকেশানে তো ইংলিশ মিডিয়াম ইংলিশটাই ভালো বেশি লাগে। তারপরে একজন আমার ডান দিকে ম্যাম বসেছিল, উনি আমাকে এমএসসি থেকে কিছু জিজ্ঞেস করলেন, কোশ্চেন একটা পেরেছিলাম আর একটা পারিনি। পারুনি যেটা সে কি বলেছে? আমাকে বললো কি তোমার এমএসসি কি ছিল? যে আমি প্রথমে বললাম টপোলজি ছিল। হ্যাঁ, তো স্যার টপোলজি কি ব্যাপারটা একটু বলো। ম্যাম অনেকদিন আগে হয়েছে, তো 2019 সাল হয়েছে, আমি আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক আছে, দিয়ে আমাকে একটা ধরেছিল যে DYDXকে কীভাবে তুমি পার্সিয়ালি ডিফারেন্সিয়ালি লিখবে, ওটা একটু বললাম। বললো ঠিক আছে, তাহলে আর মানে পার্সোনাল কিছু হবি টবি? না না, কিছু জিজ্ঞেস করছে না, আজকে খুব তাড়াতাড়ি করছে স্যারেরা। আচ্ছা, একটু দেরি হয়ে গেছে না তাই জন্য? হ্যাঁ, দেরিও হয়ে গেছে। তারপরে আগে কি বলছে নাকি যে স্যারেদের একটু তাড়াও আছে নাকি? ঠিক ঠিক, ওর জন্য স্যারেরা আজকে খুব তাড়াতাড়ি করছে। ঠিক আছে, ভালো, তাহলে অনেক ভালো হয়েছে। আর তোমাকে আমার তরফ থেকে বেস্ট উইশেস, তাহলে আশা করি তোমার সাথে ট্রেনিং সেন্টারে দেখা হবে। ঠিক আছে, চলো, বেস্ট অফ লাক। ঠিক আছে। সো ফ্রেন্ডস, আমাদের আরেক ভাই চলে এসেছে এখানে। তো ভাইয়ের সম্পর্কে আমরাও জানবো কি আজকের ইন্টারভিউ কেমন হয়েছে, ভাই কী ভেবে এসেছিলো, তারপরে এখানে কীরকম ইন্টারভিউ হলো, এসব নিয়ে আমরা চর্চা করবো, একটু এদিকে ঘুরব। তো এবার সব থেকে প্রথমে তোমার নাম জানতে চাইব। আমার নাম সৌভিক পণ্ডা। আচ্ছা, তুমি বাঁকুড়া থেকে? হ্যাঁ, বাঁকুড়া। ঠিক, তো কোন ক্যাটাগরি? জেনারেল ক্যাটাগরি। জেনারেল ক্যাটাগরি। তো তোমার মানে মার্কস কত হতে পারে, তুমি যদি ক্যালকুলেশন করেছো? 45-46। মানে এর থেকে বেশিও হতে পারে, কোনো কম হতে পারে, বেশি হতে? না না, অবশ্যই আমার তরফ থেকে আমি বলি বেশিই হবে। ঠিক আছে, তো যা হোক, তুমি এখানে আজ সকালে এসছো? হ্যাঁ। আচ্ছা, তো ভেতরে গেলে ডকুমেন্ট ভেরিফিকেশন সব হলো, সব DMI সব নেওয়া হলো, সব করে 15 জন তোমরা গেলে। কেউ অ্যাবসেন্ট ছিল? না, কেউ অ্যাবসেন্ট ছিল না, মানে ওটা তো জানা যাবে না, 15 জন জানা যাবে না। ঠিক, তো ভেতরে গেছো, সিরিয়াল নম্বর নাম বলেছো? হ্যাঁ, সিরিয়াল নম্বর নাম বলেছি। হ্যাঁ, তোমার সিরিয়াল নম্বর কত ছিল? আমার 10 ছিল, তোমার আগে 9 জন ছিল। হ্যাঁ, ঠিক, তাহলে যখন এবার বলো তোমার কোয়ালিফিকেশন কত? আমার HS। HS, তো এবার বলো তোমার ভেতরে কী কী প্রশ্ন হয়েছে? আমাকে প্রথমে আমার কোয়ালিফিকেশান জিজ্ঞেস করলো, যেটা আমি বললাম যে HS। তারপর জিজ্ঞেস করা হলো যে কত সালে আমি HS দিয়েছি, সেটা আমি বললাম 2018-তে। তারপর বললো ম্যাম জিজ্ঞেস করলেন যে তুমি এই মুহূর্তে কী করছো, তো আমি বললাম যে এই মুহূর্তে আমি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এরপর আমাকে জিজ্ঞেস করা হলো এর আগে কোনো পরীক্ষা দিয়েছো কি? আমি বললাম হ্যাঁ ম্যাম, এর আগেও আমি পরীক্ষা দিয়েছি। কোনো ইন্টারভিউ দিয়েছো? না, আমি বললাম ইন্টারভিউ দিইনি, আমি এই প্রথম আমি ইন্টারভিউ দিয়েছি। তারপর আমাকে প্রশ্ন করা হলো তোমার স্ট্রংগেস্ট সাবজেক্ট কী? আমি বললাম যে আমার স্ট্রংগেস্ট সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স। তারপর আমাকে ম্যাথামেটিক্স থেকে 2-3 প্রশ্ন জিজ্ঞেস করা হলো, যেমন আমাকে জিজ্ঞেস করা হলো পায়ের মান কত, তারপরে একটা বৃত্ত তার ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, তাহলে তার ক্ষেত্রফলটা কত হবে, এই প্রশ্নগুলো জিজ্ঞেস করি। তারপরে মানে তোমাকে ওই 2 মিনিট থেকে 2 মিনিট নিয়েছে। ঠিক ঠিক, তারপরে এক্সট্রা কিছু কোনো হবি নিয়ে বা? না না না, হবি তবে না, মানে এই ম্যাথমেটিক্স নিয়ে তোমার সাবজেক্ট নিয়ে এই 2-3 প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, আর কিছু বলতে চাইবে নতুন ভাই যারা আসবে, কাল পরশু যারা ইন্টারভিউ দিতে আসবে? কিছু বলতে চাইবে না? ঠিক আছে, তোমাকে অনেক থ্যাংক ইউ, আমার তরফ থেকে বেস্ট উইশেস। ঠিক আছে, অবশ্যই আশা করি তোমার এই ফার্স্ট ইন্টারভিউতে তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।
फ्रेंड्स আমার ভাইরা এখানে টোটোতে উঠে বসে গেছে ইন্টারভিউ ক্লিয়ার করে টোটোতে একটু নিচে নেমে যাও তাহলে অন্ধকার আছে আসো তুমিও আসো যতক্ষণ না টোটো একটু আও আরেকজন প্যাসেঞ্জার দেখবে তো ভাইরা এখন ইন্টারভিউ দিয়ে এসেছে আমি এদিকে চলে যাই একটু এদিকে হ্যাঁ এবার পরিষ্কার আছে তো ড্রেসও চেঞ্জ হয়ে গেছে কোথায় বাইরে করেছে এখানে 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 হ্যাঁ এখানে ভেতরে তো কোনো ফেভাই নেই এরকম নেই ড্রেস চেঞ্জ না স্যার ভেতরে বেরিয়ে গেলাম পরে এসেছিলে বাড়ি থেকে না ড্রেস ভিতরে গিয়ে করেছি প্যান্টটা পরে এসেছিলাম আচ্ছা ও আচ্ছা ঠিক প্যান্ট জুতো ঠিক ঠিক তো তুমি বলো তোমার অভিজ্ঞতা আজকের ইন্টারভিউর কি এক্সপেরিয়েন্স রইল আজকে স্যার প্রথমে তো এখান থেকে নিয়ে গেল ভেতরে নিয়ে গিয়ে সিরিয়াল নাম্বার দিলাম ওখানে ড্রেস টেস্ট চেঞ্জ করলাম তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হলো ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর আমাদেরকে এসকে অফিসের সামনে বসিয়ে দেওয়া হলো তারপর ওখানে ঢুকলাম ঢোকার পর ওখানে ইন্টারভিউ হলো বিভিন্ন রকম কোশ্চেন করলো জানো কি কি ধরনের কোশ্চেন হলো মানে কিসের উপরে হবির ব্যাপারে মানে যার যেটা স্যার ডিপার্টমেন্ট থাকছে তাকে সেই ডিপার্টমেন্ট থেকে কোশ্চেন করছে আমার যেমন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আমার ইঞ্জিনিয়ারিং ছিল আমাকে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে কোশ্চেন করেছে তিন চারটে কোশ্চেন করেছে আর পশ্চিমবঙ্গ সম্বন্ধে রাজ্য সম্বন্ধে দু তিনটে কোশ্চেন করেছে কোথায় সমুদ্র আছে কোথায় পাহাড় পর্বত কোথায় বনভূমি ঐতিহ্য কি কি আছে বাঁকুড়া জেলা সম্বন্ধে প্রশ্ন করেছে বাঁকুড়া জেলার পর্বত কি আছে এইসব জিজ্ঞেস করেছে আর একটা বইয়ের নাম জিজ্ঞেস করলো আমার নামের মানে সাথে আমার নামের সাথে ছিল আর কি বাপ্পা দীপ্ত আমার নাম তো সেই নামের একটা বই ছিল সেই বইটা বলছে পড়েছো আমি বললাম না এটা পড়া হয়নি আচ্ছা মানে তোমাকে তো মনে হচ্ছে তিন মিনিট নিয়েছে হ্যাঁ মোটামুটি তিন চার মিনিট মানে যা ধরনের প্রশ্ন মানে অনেকগুলো কোশ্চেন ছিল তোমাকে অনেকটাই প্রশ্ন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট একটু সময় নিল তিন চারটে কোশ্চেন ওখান থেকে করলো হ্যাঁ মানে কোন জায়গায় তুমি এ হওনি মানে সব না সব সবই ঠিক আছে সব উত্তর দিয়েছি শুধু ওই বাপ্পা দীপ্ত বইটা আমি পড়িনি ওটাই বললাম যে না আমার পড়া হয়নি ঠিক 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 আছে তোমার কোন ক্যাটাগরি তুমি আমার এসসি এসটি ক্যাটাগরি কত কত মার্কস মানে অ্যাপ্রক্স স্যার আমার 50 এর মতো মার্কস আছে 49.75 এরকম মার্কস আছে ভালো ভালো তাহলে তোমাকে আমার তরফ থেকে বেস্ট উইশেস থ্যাঙ্ক ইউ স্যার অবশ্যই ট্রেনিং সেন্টারে দেখা হবে হ্যাঁ স্যার আর আমার এই ভাই আবার তোমার ইন্টারভিউ ছিল হ্যাঁ স্যার হ্যাঁ হয়েছে হ্যাঁ তো দাড়িটা একদম ক্লিন শেভ করা উচিত ছিল না হ্যাঁ স্যার করেছিলাম কালকে তো হয়ে গেছে ঠিক ঠিক কোনো হয়নি তারপরে এবার বলো তোমার কি এক্সপিরিয়েন্স তো আমাকে নিয়ে গেল আমার কোশ্চেন করেছিল বলছিল আমি গ্রাজুয়েশন কমপ্লিট হয় না আমি বললাম বাড়ির আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারিনি তো আমি একটা রাইস মিলে কাজ করতাম রাইস মিলে রাইস মিলে হ্যাঁ রাইস মিলে সম্পর্কে জিজ্ঞেস করলো কি জিজ্ঞেস করলো যে কোন রাইস মিলটার নাম কি রাইস মিলটা কোন পঞ্চায়েতের অন্তর্গত পড়ছে ওইখানে তো আমি বললাম সেরকম আমার নামের অর্থ জিজ্ঞেস করলো কি নাম রাকেশ মণ্ডল রাকেশ শব্দের অর্থকে আমি বললাম কি অর্থটা আমাকে একটু বল পূর্ণিমা পূর্ণিমা আচ্ছা রাকেশ ঠিক আর আমাদের কি বললো যে আপদকালীন কতগুলি বিভাগ আছে ওগুলোর নাম বলতে বললো তো আমি বললাম অ্যাম্বুলেন্স চিকিৎসক ফায়ার ঠিক 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 তারপরে আমি যেতে বললো তোমাকে দু মিনিট আড়াই মিনিট হ্যাঁ দেখেছিল আরও কোশ্চেন করেছিল কিন্তু ওই মুহূর্তে আর মনে পড়ছে না ঠিকঠাক হ্যাঁ ঠিক 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 আছে তোমার কোন ক্যাটাগরি আমার ওবিসিবি ওবিসিবি তোমার মার্কস কত কত হতে পারে 43 44 ভালো তোমারও ভালো আছে তো আমাকে আমার তরফ থেকে তোমাকেও বেস্ট অফ লাক আর যারা কাল পরশু যারা আসবে আর পরবর্তী যারা আসবে তাদেরকে কিছু বলবে হ্যাঁ তারা যেমন তাড়াতাড়ি আসে প্রথম শিফটে লাইন দেয় যাদের ফার্স্ট সেশন আছে তাদেরকে বলবো যেমন তাড়াতাড়ি 7টার মধ্যে এসে লাইন দেয় 7:30টার মধ্যে মানে যে আগে লাইন দেবে ওই আগে পাবে না সেরকম না সিরিয়াল করে দিচ্ছে কিন্তু মানে প্রথমে 30 জন যাচ্ছে 30 জনের মধ্যে 30 জন প্রথমে নিয়ে যাচ্ছে তারপর আবার 30 জন তো 60 জনের মধ্যে আর কি পাচ্ছে আচ্ছা তুমি কোন লাইন দিয়েছিলে আমি 7:30টা 7:30 আর তুমি আমি ওর সাথে 7:30 দুজন একসাথে আমার 18 হয়েছিল ও 7:30 ঠিক 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 আছে অনেক অনেক ধন্যবাদ তোমাকে নিজের ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য মাঠের সময় দেখা হয়েছিল আপনার সাথে আচ্ছা ঠিক আমি মাঠে লাইন দিয়েছিলাম প্রথমে হ্যাঁ তো আশা করি অন্য ভাই বোনেদের অবশ্যই হেল্পফুল হবে চলো থ্যাংক ইউ হ্যাঁ সো ফ্রেন্ডস এখন আমাদের সাথে আসো না আসো না এখানে দাঁড়াও না আরও ভাইরা এসছে ইন্টারভিউ দিয়ে এরা সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছে তোমরা করে নিছো এতে ভাই চেঞ্জ করে নি এখন চেঞ্জ করে আসো তুমি ওখানে আসো একটু একটু করে আমরা সবার সাথে কথা বলি হ্যাঁ ওটু ঠিক আছে ওর থেকে বেশি হবে না তো সবথেকে প্রথমে ভাই তোমার নাম আমি রাহুল শিব বাঁকুড়া এলাকা থেকে তোমার নাম শিবনাথ মুখার্জি তোমার রাহুল ভট্টাচার্য আচ্ছা তুমি কোন ক্যাটাগরি আমি ইউআর আনি স্যার আমি আনি স্যার আনি স্যার আনি স্যার আচ্ছা এক্সপেক্টেড মার্কস এক্সপেক্টেড 47 48 এরকম স্যার 50 51 ভেরি গুড
তো আজকে সকাল কটার সময় এসেছো তোমরা? স্যার আমরা কালকে এসেছি। কালকে এসেছো? আর তুমি? কালকে এসেছি। তো কোথায় থেকেছো? আমি বাঁকুড়া থেকে থাকি। বাঁকুড়া শালতোড়া। না বাঁকুড়া বুঝেছি, শালতোড়া তো আমি তো যাই। হ্যাঁ হ্যাঁ, দেখা হবে আবার। তো বলছি এখানে কোথায় থেকেছো তোমরা কালকে? স্যার ওদা না কি নাম আছে ওইখানে। আচ্ছা ওই মানে ট্রেন থেকে নেবে স্টেশনের বাইরে, তো স্টেশন রোডের মধ্যেই আছে। ঠিক ঠিক ঠিক, হোটেলেই। তো তুমি আজ অনেক হোটেল পাওয়া যাচ্ছে? আচ্ছা তুমিও হোটেলেই ছিলে। আচ্ছা তো যা হোক, আজকের কি মানে এক্সপিরিয়েন্স, তোমার কোয়ালিফিকেশন কত? কোয়ালিফিকেশন আমি পলিটেকনিক করেছি 2021 সালে। তুমি? আমি স্যার পলিটেকনিক করেছি, অনার্স করেছি ইংলিশে। ইংলিশে অনার্স। এবার তোমাকে বলো, তুমি বলো ভেতরে কি জিজ্ঞেস করলো তোমাকে? ভেতরে প্রথমে আমি ঢুকলাম, তারপর নিজের নাম আর চেস্ট নাম্বারটা বলতে হলো। চেস্ট নাম্বারটা বললাম, আমি বললাম আমি শ্রী রাহুল সিং। বলছি শ্রী কেন? আমি বলি স্যার বাংলাতে এটা এরকম বলা হয় নামের আগে। বলছি ঠিক আছে। বলছি যখন ইংরেজিতে বলবে তখন বললাম মিস্টার। ঠিক আছে, আর এরকম জিজ্ঞেস করলো যে তাহলে মহিলাদের ক্ষেত্রে কি জিজ্ঞেস করা হবে? আমি বললাম মহিলাদের ক্ষেত্রে বিবাহিত হলে শ্রীমতী, আর বিবাহিত না হলে কুমারী। বলছি আচ্ছা ঠিক আছে। আর ইংরেজিতে? ইংরেজিতে আমি বললাম মিসেস, আর যদি এমনি কোনো বলা হয় আমার মনে পড়ছে না। বলছি আচ্ছা ঠিক আছে। ওইখানে একটু মানে সে কনফিউজিংয়ের মতো হয়ে গেলো, হাসাহাসি করছিলো সবাই। ঠিক আছে, তোমার বাবার বাবার ছেলে তোমার কে হবে? পাঁচবার ধরে জিজ্ঞেস করলো। আমি বললাম আমার বাবা হবে যদি একমাত্র হয়। তারপরে বলছে তোমার বাবা হবে? আমি বলি হ্যাঁ। এবার ম্যাডামটা জিজ্ঞেস করছে ঠিক করে বলো। আমি বলি হ্যাঁ ম্যাম বাবাই হচ্ছে। যদি আরও যদি সিবলিং স্যার থাকে মানে কাকা জেঠু এমপিসি আর হবে। তুমি বলছি আচ্ছা ঠিক আছে। তো জিজ্ঞেস করলো তোমার বাড়িতে কে কে আছে? আমি বললাম যে বাবা মা চেষ্টা করলাম যে জিজ্ঞাসা করলো যে কি কোথা থেকে এসছো বা কি। তারপর আমাকে জিজ্ঞাসা করলো মুদিখানা এবং ব্যাংকের মধ্যে তোফাতটা কি, এবং এটা বললাম। তারপর বললো তোমার কি এটাতে হয়ে যাবে? বললো স্যার হয়ে যেতে পারে, যদি না হয় কি হবে? তো আমি বললাম স্যার যদি না হয় পরবর্তী ক্ষেত্রে আমি স্যার ট্রাই করবো। বলছি কত বছর পর্যন্ত করবো? 20 বছর 30 বছর? বললো না স্যার 2-3 বছরের মধ্যে হয়ে যাবে আশা করছি। বললো ঠিক আছে আসতে পারে। ওই 2 মিনিটের মতন রেখেছিলাম। ঠিক ঠিক ঠিক। তুমি? আমি ঢুকলাম, আমাকে ঢুকতেই বলছে নাম কি? রাহুল ভট্টাচার্য। বলছি ইংলিশ অনার্স? হ্যাঁ। বলছে যে পাশে একজন স্যার যে ছিল, সামনে যে স্যার ছিল, তিনি বলে ম্যাডামের দিকে বললেন ম্যাডাম ইংলিশ অনার্স, আপনি কোশ্চেন করুন। তো ম্যাডাম আমাকে বলছে তুমি আমাকে কনভিন্স করো যে আমি ইংলিশ অনার্স করবো কেন, বা ইংলিশ অনার্স আমাকে কীভাবে হেল্প করবে, এটা আমাকে কনভিন্স করো। বললাম আমি, দিয়ে বললো ঠিক আছে। তারপরে বললো যে আমাকে তুমি বলো ইট ইজ রেনিং, ইট হ্যাজ বিন রেনিং, আর ইট হ্যাড বিন রেনিং, ইটের মধ্যে ডিফারেন্স কি? ব্যাস এই কোশ্চেনগুলো ওটা বললাম। ঠিক আছে তুমি এসো। আচ্ছা ব্যাস এটুকুই মানে করেছে না? ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের সবার এ হবে। আমার তরফ থেকে তোমাকে বেস্ট উইশেস, তোমাকেও বেস্ট উইশেস। আরেকজন ভাই কোথায় চলে গেল? আচ্ছা চলে গেল, একসঙ্গে মাঠ করেছিলাম জমজ। ও আচ্ছা, ওরে হ্যাঁ হ্যাঁ, ভিডিও হয়েছিল তোমাদের কিনে? আচ্ছা আচ্ছা, দুজনই ভাই? দুজনই পাস করেছি। বাহ বাহ বাহ। তোমার তোমার হয়ে গেছে? মানে হয়ে গেছে তো, আজকেই হলো? হ্যাঁ এই তো একটু আগে। ও হো, আচ্ছা তোমারটা একটু শেয়ার করে দাও আমাকে। স্যার আমাকে পুরো অনেক কোশ্চেন মানে 20-22টার মতো কোশ্চেন করেছিল। ওরে বাবা, আমার যেগুলো মনে আছে কিছু মনেটা আছে? আমার বিএসসি এগ্রিকালচার ছিল তো গ্র্যাজুয়েশনে, তো যাওয়ার পর থেকে আগ্রায় কি ফেমাস, আগ্রায় কী কী দেখার জায়গা আছে, শাহজাহান, বুলন্দর বাজার, তারপরে লালকেলা আর আগ্রাফোর্টের ফারাক, তারপরে হর্টিকালচার, অ্যাগ্রোনমি, মেট্রোলজি, সব সাবজেক্ট থেকে কী মানে সব, এমনি করে মোটামুটি 20টার মতো কোশ্চেন ছিল আমার। পেরেছি যতগুলো পেরেছি বলেছি। মানে কোনো কোশ্চেনে আটকিয়েছো তুমি? হ্যাঁ আটকিয়েছি একটাতে। আচ্ছা একটা আটকে গেছে। কোশ্চেন কি ছিল? ওটা কোশ্চেন ছিল লালকেলা আর আগ্রাফোর্ট, তো আমি ওটা গুলি গেছিলাম দুটো একটু। আরেকটা ওই বুলন্দর বাজার যে তৈরি হয়েছিল ওটা মানে কেন তৈরি হয়েছিল, ওই ওই অ্যান্সারটা দুটো আটকেছে। ঠিক আছে যাও, মানে ওখানে একটু আটকেছে, অ্যান্সার দিয়েছো? না অ্যান্সার দিয়েছি কিন্তু একটু ভুল হয়ে গেছে মনে হচ্ছে। না না, এত অ্যান্সার দিয়েছো মানে ওটা তোমাকে অনেক তোমার এটা মানে একটা হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি ওভারঅল ইন্টারভিউ ঠিক আছে। ঠিক, তাহলে তো আমাকে খুব ভালো লাগলো তোমার সাথে আবার দেখা হলো, তারপরে আবার এখানে ইন্টারভিউ দেখা হচ্ছে। তাহলে বেস্ট উইশেস আছে তোমার দু ভাইকেই। ঠিক আছে, আশা করি আবার ট্রেনিং সেন্টারের দু ভাইকে দেখা হবে। ঠিক আছে, বেস্ট উইশেস, ভালো থাকবে। তো ফ্রেন্ডস, বাড়ি যাওয়ার পথে বৃষ্টি নেমে গেছে আর খুব জোর বৃষ্টি হচ্ছে। এখন আমি পঞ্চু দিয়েছি কিন্তু তারপরেও একটু একটু ভিজে যাচ্ছি। এই দেখো পুরো বৃষ্টি, আর দেখি সামনে কোনো আড়াল পেলে ওখানে আড়ালটা নেব। এই পুরো বৃষ্টি হচ্ছে, মেদিনীপুরে তো বৃষ্টি হচ্ছিল না, এখন বাড়ি যখন ফিরছি তখন বৃষ্টি পুরো নেমে গেছে একদম।